আজ 17ই মার্চ 2020 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশ গঠনের রাজনৈতিক অবদান ও মহান মুক্তিযুদ্ধের ভূমিকা সমগ্র জাতি এবং এদেশের প্রতিটি মানুষের কাছে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। এ মহান নেতার অবিস্মরণীয় নেতৃত্ব ও অবদানের ফলশ্রুতিতে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। সেজন্যই কবি বলেছেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সারা বিশ্বের মানুষের জন্য তিনি একজন অবিস্মরণীয় নেতা। তিনি বলেছিলেন, মানুষকে ভালোবাসতে শেখো, দেশের মানুষকে ভালোবাসো, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ রেখো না। তিনি আরও বলেছিলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি, একজন বাঙালিও বেঁচে থাকতে এই স্বাধীনতা নষ্ট হতে দেব না। বাংলাদেশ ইতিহাসে স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে থাকবে। বাংলাকে দাবিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। তার প্রতিটি কথা, আদেশ, উপদেশ আমাদের জাতীয় এবং ব্যক্তিগত পর্যায়ে পথ নির্দেশনা হিসেবে কাজ করবে চিরকাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার অবিস্মরণীয় অবদানকে শ্রদ্ধাভরে আজ স্মরণ করছি। তার আদর্শ ও চেতনার উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হওয়ার জন্য সকলকে আহ্বান করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।